হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস ভুনা। প্রথমে আমি হাঁসটাকে কেটে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। হাঁসের ডিম, কলিজা, হাঁসের মাংস এখন রান্না করব। কড়াইতে তেল দেব, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো তেজপাতা, দারচিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ। এটা দিলে হাঁসের মাংসের আলাদা একটা গন্ধ থাকে, এটা দিন। এখন দেব মাংসটা। হলুদ গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, লবণ 1 চামচ, কাঁচামরিচ 1 চামচ। সব মশলা দেওয়া শেষ, এখন ফুল দিয়ে দেব। কি সুন্দর কালার এসছে! আমি যেভাবে রান্না করলাম এইভাবে ফলো করলে হাঁসের মাংসের স্বাদ ভুলবেন না। মাংসটা এখন ভেজে দেবো, ঢাকনাটা খুলে নেড়ে দেবো। দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা অবশ্যই দেবেন। পাঁচফোড়নের গুঁড়োটা দিলে হাঁসের হাঁসের মাংসের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকে না। হাঁসের মাংসটা কষানো শেষ, দিয়ে দেবো পানি। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। মাংসটা ভোগ দিয়ে দেবো, ডিম কলিয়ে দেবো। আমার মাংস প্রায় হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো,
তেলটা অফ করে দেব। আমি যেভাবে রান্না করলাম সেম এইভাবে রান্না করলে হাঁসের মাংসের স্বাদ মুখেই লেগে থাকবে। তো ইরফান স্টার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।